হয় সরকার তথা জনপ্রতিনিধির গুরুত্বহীনতার বাবে এটা রাইজে নিজে উলাই আহি দলং নির্মাণ করবলগিয়া হয়েছে। মই আছো গুরেশ্বরত, গুরেশ্বরের নিজ কুশলা গাঁওয়ার দৃশ্য দেখাব বিচারিছো। এনেদরে রাইজে উলাই আহি শ্রমদান করে এনেদরে এখন দলং নির্মাণ করবলগিয়া হয়েছে। দীর্ঘদিনে একটা সমস্যা বলে কব লাগবে নিজ কুশলা গাঁওয়ার, এয়া হয়েছে রঙিয়া বিধানসভা সমষ্টির বিটিসির শুক্লাই শেরফাং পরিষদীয় সমষ্টির অন্তর্গত শ্রেণীগাঁওয়ের নিকটবর্তী নিজ কুশলা। এই নিজ কুশলাত প্রতি বছরে এনেদরে দলংখন জরাজীর্ণ হয়ে ভাঙি যায়, যেহেতু এটা বানপীড়িত অঞ্চল বলে কব লাগবে। এইখানে প্রতি বছরে বানত বুড় যাওয়া একটা অঞ্চল এই নিজ কুশলা গাঁও। এই নিজ কুশলা গাঁওয়ের কেবাটাও পরিয়ালে এনেদরে জিয়াতো ভুগি আছে। আহিবলে যাতায়াতের সুব্যবস্থা নাই, কোনো ধরনের রাস্তার সুব্যবস্থা নাই, এখন মাত্র দলং আছে, যে রেলিংয়ের গঠন করা এখন দলং আছে। এই দলংখনও প্রতি বছরে জরাজীর্ণ হয়ে এনেদরে নষ্ট হয়ে যায়, আর ফলত প্রত্যেক বছরে এনেদরে রাইজে নিজে শ্রমদান করে দলংখন নির্মাণ করবলগিয়া হয়। একদরে আজিও রাইজর মানুষ উলাই আহি এই প্রখর রদকুণ নেউচি এনেদরে শ্রমদান করে দলংখন নির্মাণ করে থাকা পরিলক্ষিত হয়েছে। মই স্থানীয় যুবক এজন আছে, তেখেতর পৰা জানিব বিচাৰিম কেনেকুৱা অসুবিধার সম্মুখীন হয় আপোনালোকে। এই বছরে তাৰমানে বানপানী আহিলে এই দলংখান আমার যিখান রেলিং দিয়ে আছে এই রেলিংবিলাক তাৰমানে তলত পৰি যায়, আৰু বছরে বছরে উঠা হয়। এই দলং নাই কাৰণে এইটো অসুবিধা হৈ আছে, আপ ডাউনত অসুবিধা হয় লৰা ছোৱালী যোৱাত, আৰু খেতিয়ক আছে বিভিন্ন ধরনের, আমিও ইয়াতে খেতি কৰিছোঁ। এই বানপানীত উঠার ফলত তাৰমানে কল বাগান ধান খেতি এইবিলাক তাৰমানে নষ্ট হৈ যায়, আৰু মাথোৱাৰী সেইটো চাইড মাথোৱাৰীটো দিয়া নাই, বানপানীটো ইফালে আহে বহুত ক্ষতি হয়। কিমান মানুহ অহা যোৱা কৰে এই দলংখনেৰে? ইয়াতে আছে 15-20 ঘৰ মানুহ এইটো চাইডে, আৰু বিভিন্ন জেগাৰ পৰা ওচৰৰ জেগাৰ মানুহ আহে এইটো চাইড। খেতি আছে, মানুহটো খেতি বাতি ভাল হয় এইবিলাক জেগাত, যাতে ডেভেলপ হয় বস্তুটো, খেতি দলংখন হ'ব লাগে। স্থানীয় জনপ্ৰতিনিধিয়ে খবৰ লৈছেনে নাই? নাই, বৰ্তমান অহা নাই। কি আহ্বান জনাব? আহি চাই যাক, দলংখন হ'ব লাগে, সেইটোৱেই আমাৰ আহ্বান। হয়, এনেদরে স্বাধীনতার সাতটা দশকর পিছতো উন্নয়নের মুখ দেখা নাই এই সকল লোকে। এনেদরে লোহার রেলিংয়ের এখন দলং নির্মাণ করে তেওঁলোকে প্রত্যেক বছরে শ্রমদান করে নির্মাণ করবলগিয়া হয়। এতিয়ালৈকে কোনো জনপ্রতিনিধির চকু পড়া নাই। এয়া রঙিয়া বিধানসভা সমষ্টি আর বিটিসির শুক্লাই শেরফাং পরিষদীয় সমষ্টির এরা উন্নয়নের ফুপুলা ছবি বলে কব লাগবে। এনেদরে রাইজে প্রখর রোদত শ্রমদান করে থাকবলগিয়া হয়েছে। এই প্রতিবেদন দেখার পিছত স্থানীয় জনপ্রতিনিধিয়ে কিদরে ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।